ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাঙালির উৎসব মানেই ভুরি ভোজের অনুষঙ্গ। মঙ্গলবার ভাইফোঁটা, ভাইয়ের জন্য হরেক ব্যঞ্জনের আয়োজন। সর্ষে ইলিশ, ভেটকির পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি কিংবা চিতল মাছের মুইঠা, ভাইয়ের রসনা তৃপ্তিতে এসব রান্নাই বোনেদের প্রথম পছন্দ। কিন্তু মাছের যা দাম, তাতে বাজেটে কাটছাট করে আয়োজন করতে হচ্ছে বোনেদের। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পর উৎসবের মরশুমে এবারে ভাইফোঁটা। আর ভাইফোঁটা মানেই ভাইদের জন্য ভুরি ভোজের ব্যবস্থা করা, এবং সেজন্য মাছ মাংসের বাজারে না এলে চলে না। মানিকতলা বাজারে এসেও সেই ছবি, কিন্তু মাছের দাম যথেষ্টই চড়া। মানিকতলা বাজারে 700 থেকে 800 গ্রাম ইলিশের কেজি 1300 টাকা, 1 কেজি ইলিশ হলে 1600 টাকা দর হাঁকছেন বিক্রেতা। 1 কেজি ভেটকির দাম 600 টাকা, গলদা চিংড়ি 700 টাকা কেজি, বাগদার কেজি 900 টাকা, 1 কেজি তোপসে 700 টাকা, পমফ্রেটেরও কেজি 700 টাকা, আর চিতলের পেটির দাম 1000 টাকায় বিক্রি হচ্ছে। 100 গ্রাম ওজনের পাবদার কেজি 700 থেকে 800 টাকা। সাধারণত মাছের যোগানটাই কম। কালকে একটা ভাইফোঁটার ভাত, একটা বাঙালির ঘরের উৎসব, মাছ মাংস ছাড়া কিছু হতে পারে না। তার সব দিকে দেখতে গেলে ইলিশ মাছের দাম আর চিতল মাছের দাম একটু বেড়েছে। দুর্গাপুজোর থেকেও এবার কালী পুজোয় কিন্তু দীপাবলিতে মাছের দামটা বেশি চড়া। মাছ ছেড়ে মাংসেতে গেলেও দামের ছাঁকা। রেবাজি পাঁঠার মাংস 640 টাকা কেজি। দামের সমঝোতা করেই বোনেদের স্বার্থে হচ্ছে বাজার। ভাইফোঁটা বলে কথা, ফলে এই সময় কেউ আর পকেট দেখে না, ইমোশনটাই ফার্স্ট প্রায়োরিটি। যেরকম অ্যাভারেজ মাছের দাম হয় তার থেকে 150-200 টাকা বেশি। বিক্রেতাদের দাবি, গত কয়েকদিনে কেজি পিছু প্রায় 100 টাকা করে বেড়েছে অনেক মাছের দামই। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।